হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোরেশনের ক্লাস যেগুলো তোমাদের সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এর আগে আমি তোমাদের সি দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোরেশন হয় সেগুলোর বেসিকের ক্লাসটা করিয়ে দিয়েছি আজকে যেটা ক্লাস করাবো সেটা হচ্ছে তোমাদের ডি দিয়ে ডি দিয়ে তোমাদের যতগুলো ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হয় আজকে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো তো চলো বন্ধুরা আজকের এই ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসটা শুরু করা যাক এক নম্বরটা দেখো কি বলেছে ডেফ অফ ডেফ অফ মানে হচ্ছে বধির বধির যারা কানে শুনতে পায় না ঠিক আছে তাদেরকে বধির বলা হয় হি ইজ ডেফ অফ ওয়ান ইয়ার হি ইজ ডেফ অফ ওয়ান ইয়ার মানে সে এক কানে বধির মানে সে এক কান দিয়ে শুনতে পায় না হি ইজ ডেফ অফ ওয়ান ইয়ার ঠিক আছে চলো নেক্সট দুই নম্বরটা দেখো ডিল ইন ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা ডিল ইন মানে ব্যবসা করা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবে বিভিন্ন পরীক্ষায় এর আগে এসেছিল ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা হি ডিলস ইন রাইস হি ডিলস ইন রাইস মানে সে চালের ব্যবসা করে হি ডিলস ইন রাইস সে চালের ব্যবসা করে ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা আর এখানে এসটা কিসের জন্য এলো এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার রয়েছে তার জন্য এখানে এসটা এলো হি ডিলস ইন রাইস ঠিক আছে নেক্সট তিন নম্বরটা দেখো ডিল ডিল উইথ উইথ মানে হচ্ছে ব্যবহার করা ডিল উইথ মানে হচ্ছে ব্যবহার বা আচরণ ঠিক আছে কারোর সাথে ব্যবহার করা বা আচরণ করা কি বলা হয় ডিল উইথ তো এক্সাম্পলটা দেখো হি ডিলস ওয়েল উইথ দ্য কাস্টমার হি ডিলস ওয়েল উইথ দ্য কাস্টমার মানে সে তার কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করে সে তার কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করে হি ডিলস ওয়েল উইথ দ্য কাস্টমার ঠিক আছে বুঝতে পারলে চার নম্বরটা দেখো কি বলেছে ডেডিকেটেড টু ডেডিকেটেড টু মানে হচ্ছে উৎসর্গ করা ডেডিকেটেড টু মানে উৎসর্গ করা দিস বুক ইজ ডেডিকেটেড টু হিজ ফাদার দিস বুক ইজ ডেডিকেটেড টু হিজ ফাদার মানে এই বইটি তার বাবাকে উৎসর্গ করা এই বইটি তার বাবাকে উৎসর্গ করা ঠিক আছে কাউকে উৎসর্গ করে লেখাকে কি বলা হয় ডেডিকেটেড টু তো তিনি এই বইটি তার বাবাকে উৎসর্গ করে লিখেছেন ঠিক আছে ডেডিকেটেড টু হিজ ফাদার বুঝতে পারলে নেক্সট পাঁচ নম্বরটা দেখো কি বলেছে ডিলাইট ইন ডিলাইট ইন মানে হচ্ছে আনন্দ ডিলাইট ইন মানে হচ্ছে আনন্দ হি টেক্স ডিলাইট ইন মিউজিক হি টেক্স ডিলাইট ইন মিউজিক মানে তিনি গান শুনতে আনন্দ পান ঠিক আছে তিনি গান শুনতে আনন্দ পান ডিলাইট ইন মানে হচ্ছে আনন্দ হি টেক্স ডিলাইট ইন মিউজিক মানে তিনি গান শুনে আনন্দ পান ঠিক আছে নেক্সট ছয় নম্বরটা দেখো ডিপেন্ড অন ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা ডিপেন্ড অন মানে নির্ভর করা এক্সাম্পলটা দেখো সাকসেস ডিপেন্স অন ওয়ার্ক সাকসেস ডিপেন্স অন ওয়ার্ক মানে সাফল্য কঠোর পরিশ্রমের উপরেই নির্ভর করে সাফল্য কঠোর পরিশ্রমের উপরে নির্ভর করে সাকসেস ডিপেন্ডস অন ওয়ার্ক ডিপেন্ডস অন মানে নির্ভর করা ঠিক আছে নেক্সট সাত নম্বরটা দেখো ডেপ্রিভেটেড অফ ডেপ্রিভেটেড অফ মানে হচ্ছে বঞ্চিত মানে হচ্ছে বঞ্চিত এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে মানে তিনি তার সম্পত্তি থেকে বঞ্চিত ছিলেন তিনি তার সম্পত্তি থেকে বঞ্চিত ছিলেন ডেপ্রিভেটেড অফ মানে হচ্ছে বঞ্চিত থাকা তিনি তার সম্পত্তি থেকে বঞ্চিত ছিলেন হি ওয়াজ ডিপ্রিভেটেড অফিস প্রপার্টি নেক্সট আট নম্বরটা দেখো ডিজায়ার ফর ডিজায়ার ফর মানে হচ্ছে ইচ্ছা ইচ্ছা ডিজায়ার 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 ফর 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 মানে এক্সাম্পলটা দেখো হি হি হ্যাজ হ্যাজ নো নো ফেম ফেম মানে খ্যাতির জন্য তার কোনো ইচ্ছা নেই খ্যাতির জন্য তার কোনো ইচ্ছা নেই ফেম মানে হচ্ছে খ্যাতি ঠিক আছে মানে খ্যাতির জন্য তার কোনো ইচ্ছা নেই হি হ্যাজ নো ডিজায়ার

সাফল্য পাচ্ছে না তখন সে নিরাশ হয়ে যাচ্ছে তখন কি বলে ডু নট ডিসপায়ার অফ সাকসেস মানে সাফল্যের জন্য নিরাশ হয়ে পড়ো না ঠিক আছে ডিসপায়ার অফ মানে নিরাশ হওয়া নেক্সট দশ নম্বরটা দেখো ডেস্টিনড টু ডেস্টিন টু মানে হচ্ছে ভাগ্য নির্দিষ্ট ভাগ্য নির্দিষ্ট ডেস্টিন টু এক্সাম্পলটা দেখো হি ওয়াজ ডেস্টিনড টু ডেথ হি ওয়াজ ডেস্টিন টু ডেথ মানে তার ভাগ্যে মৃত্যু নির্দিষ্ট ছিল আর কি ডেথ মানে মৃত্যু তার ভাগ্যে কি ডেথ মানে মৃত্যু নির্দিষ্ট ছিল টু টু ডেথ ডেথ ওয়াজ মানে তার ভাগ্যে মৃত্যু নিশ্চিত ছিল ঠিক আছে নেক্সট নম্বরটা দেখো টু টু মানে হচ্ছে উৎসর্গ করা ডিভোট টু মানে উৎসর্গ করা এক্সাম্পলটা দেখো হি ডিভোর্স মাচ টাইম টু স্টাডি হি ডিভোর্স মাচ টাইম টু স্টাডি মানে সে তার বেশিরভাগ সময় মাছ টাইম মানে বেশিরভাগ সময় স্টাডিতে উৎসর্গ করে মানে স্টাডিতে দেয় সে তার বেশিরভাগ সময় পড়াশোনায় দেয় ঠিক আছে হি টাইম টু টু স্টাডি ডিভোর্স মানে উৎসর্গ করা ঠিক আছে নেক্সট বারো নম্বরটা দেখো ডিসগ্রেস টু টু মানে কলঙ্ক ডিসগ্রেস টু মানে কলঙ্ক হি ইজ টু হিজ ফ্যামিলি হি ইজ আর ডিসেস টু হিজ ফ্যামিলি মানে সে তার পরিবারের কলঙ্ক ঠিক আছে সে তার পরিবারের কলঙ্ক হিজ ফ্যামিলি তার পরিবারের কলঙ্ক নম্বরটা দেখো ডিসলাইক ফর ডিসলাইক ফর মানে অপছন্দ ডিসলাইক ফর মানে অপছন্দ হি হ্যাজ ডিসলাইক ফর ড হি হ্যাজ ডিসলাইক ফর ডগস মানে সে কুকুর অপছন্দ করে সে কুকুর অপছন্দ করে ডিসলাইক ফর মানে অপছন্দ নেক্সট চোদ্দ নম্বরটা দেখো ডিসপোজ ডিসপোজ অফ অফ মানে বিক্রি করা ডিসপোজ অফ মানে হচ্ছে বিক্রি করা হি ডিসপোজ অফ বুকস হি ডিসপোজ অফ হিজ বুকস মানে সে তার বইগুলো বিক্রি করেছিল সে তার বইগুলো বিক্রি করেছিল হি ডিসপোজ অফ হিজ বুকস সে তার বইগুলো বিক্রি করেছিল নেক্সট দেখো পনেরো নম্বর ডিভার্ট ফ্রম ডিভার্ট ফ্রম মানে হচ্ছে অন্যদিকে নেওয়া অন্যদিকে নেওয়া ঠিক আছে ডিভার্ট ফ্রম মানে অন্যদিকে নেওয়া দেখো লাউড মিউজিক ডিভার্টেড মাই অ্যাটেনশন ফ্রম স্টাডি লাউড মিউজিক মাই অ্যাটেনশন ফ্রম স্টাডি মানে লাউড মিউজিকটা পড়াশোনা থেকে আমার মনোযোগ সরিয়ে নিয়েছিল সরিয়ে অন্যদিকে নিয়েছিল আর কি ঠিক আছে ডিভার্টেড ফ্রম স্টাডি মানে লাউড মিউজিক পড়াশোনা থেকে আমার মনোযোগটা অন্যদিকে সরিয়ে নিয়েছিল ঠিক আছে ডিভার্ট ফ্রম মানে হচ্ছে অন্যদিকে তো আজকে এই পর্যন্ত এইগুলো ছিল তোমাদের ইম্পর্টেন্ট তো এরপরে তোমাদের জন্য রয়েছে হোমওয়ার্ক বন্ধুরা আজকের ক্লাসটা থেকেই তোমাদের হোমওয়ার্কটা দেওয়া হয়েছে তো তোমরা ভালো মতো যারা করেছো ক্লাসটা তারা এই হোমওয়ার্কটা অ্যান্সারটা অবশ্যই পারবে আর যারা পারবে তারা আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই অ্যান্সারটা জানাবে তো দেখো হোমওয়ার্কটা কি বলেছে অ্যাট দ্যাট স্টোর দে ডিল ড্যাশ ফিশ অ্যান্ড মিট অ্যাট দ্যাট স্টোর দে ডিল ড্যাশ ফিশ অ্যান্ড মিট তো এখানে ডিলের সাথে কি হবে ইন উইথ অফ না ফর এর যে অ্যান্সারটা হবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে কমেন্টে আমাকে অ্যানসারটা জানাবে এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও অ্যান্ড ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে